রাজধানীর বাজারগুলোতে শীতকালীন শাকসবজি বিক্রি হচ্ছে চড়া দামে চালের আমদানি না থাকায় চালও বিক্রি হচ্ছে বাড়তি দামে তবে নিয়ন্ত্রণে রয়েছে পেঁয়াজ আলু ও রসুনের দাম সহকর্মী মৌসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আকাশ বর্মন রাজধানীর বাজারগুলোতে শাকসবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগির মাংসের দাম আবারও বৃদ্ধি পেয়েছে গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক এদিকে ইলিশ সরবরাহ কম থাকায় ইলিশ সহ সকল প্রকার মাছের দাম ঊর্ধ্বমুখী নতুন পেঁয়াজ ও আলুর দাম স্বাভাবিক রয়েছে গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম অনেকে বেশি যেমন সিমের দাম এবছর কমতে আসে না এখনো পঞ্চাশ টাকা করে আমরা কিনে না লাগে তখন দুটো কপি ওরকম ছোটো ছোটো কপি ধরুন পঞ্চাশ টাকা হলে পারে বা ষাট টাকা হলে পারে নেওয়া যায় কিন্তু পনেরো বিশ টাকা একটু বেশি পর্যাপ্ত মাছ থাকা শর্ত আমার কাছে মনে হচ্ছে যে দামটা একটু বেশি গত শুক্রবারে যে দামে বিক্রি করছে শুক্রবার সেই একই দাম আছে দাম বাড়তি না মাছের দাম কিন্তু বাজারে কাস্টমার কম আর কক মুগিটা দুইশো আশি নব্বই টাকা একটু বাড়তি বাজারটা যারা চাকরিজীবী তাদের তো স্যালারি এভাবে বাড়ে নাই কিন্তু সেই তুলনায় জিনিসপত্রের দাম অনেক বেশি যাচ্ছে সরকার তো এগুলো নিয়ন্ত্রণ করতেছে না দিন দিন এগালি দাম বাড়তেছে সপ্তাহের ব্যবধানে তেল চিনি ও ডালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে অপরদিকে আটা ময়দা বিক্রি হচ্ছে আগের দামে তেলের দাম গত সপ্তাহ আগের মতোই ছিল আজকে দুই দিন যাব তেলের দামটা একটু বাড়ায় নিতেছে আর কি আটা ময়দা তো বাড়ছে আরও প্রায় পনেরো বিশ দিন আগেই বাড়ছে চাল আমদানি না থাকায় আবারও বাড়ছে চালের দাম সরকারিভাবে বিদেশ থেকে চাল আমদানি না করলে চালের দাম কমার কোনো লক্ষণ নেই এমনটাই জানালেন এই চাল বিক্রেতা আঠাশ চাউল সেটা আমরা বিক্রি করতেছি পঞ্চাশ থেকে বান্ন টাকা যেটা আটচল্লিশ পঞ্চাশ বিক্রি করতাম আগে চাউলের বাজার দাম কমার সম্ভাবনা আরব দ্বারা বলতেছে সম্ভাবনা নাই মানুষের বেঁচে থাকার একমাত্র উপকরণ হচ্ছে খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা মুসামিয়া আনন্দ টিভি ঢাকা